দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের তালপুকুরিয়াতে একটি নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। রবিবার আওয়াজ সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে এদিন দ্বিতীয় কনভেনশনটি অনুষ্ঠিত হয়। এদিন মূলত দেশজুড়ে নূপুর শর্মার মন্তব্য এবং অগ্নিপথের বিরোধিতা নিয়ে যে আন্দোলন হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর পাশাপাশি রাজ্যে বর্তমানে যে পরিস্থিতি চলছে সেই বিষয়ে কনভেনশনে আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুয়াদ হালিম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। उन्हें अपने संगठन से निकाल दिया है, लेकिन भारत की सरकार जो भारतीय जनता पार्टी के अधीन में है, उनकी बनी हुई सरकार है, उस सरकार ने इनके खिलाफ एक भी कदम नहीं उठाया। इसके खिलाफ जब एहतजाज हुआ तो हमने देखा कि अब तक मेरे जो आंकड़े हैं वो तकरीबन 5 दिन पुराने हैं, तकरीबन 600 से ज़्यादा लोग अरेस्ट हुए हैं और कुल मिलाकर 6000 से ज़्यादा FIR दर्ज हुए हैं सारे हिंदुस्तान में। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।